দলীয় পদবি হারানোর ভয়ে ফখরুল ইসলাম শপথ নিচ্ছেন না বললেন মাহবুবুল আলম হানিফ। নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান ফখরুলের। রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ব্যাংকিং খাতে অস্থিরতা বললেন পরিকল্পনা মন্ত্রী। এবং বোমা হামলাকে কেন্দ্র করে বোরকা নিষিদ্ধ করল শ্রীলঙ্কান সরকার। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলি সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা সুলতানা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সামার প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। বিএনপি নির্বাচিত সবাই শপথ নিল দলীয় পদবি হারানোর ভয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের খুলনা বিভাগীয় নেতাদের সাথে এক বর্ধিত সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় হানিফ বিএনপির সবাইকে শপথ নিয়ে সংসদে এসে কথা বলার আহ্বান জানান। বিএনপি নিজেদের ভুলে বিলুপ্তির পথে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির সিদ্ধান্ত নিলেন যে তারা সংসদে যাবেন না। কেন যাবেন না? আপনারা তো নির্বাচনে অংশ নিয়েছিলেন, নির্বাচনে জনগণ আপনাদেরকে ভোট দিয়ে যাদের নির্বাচিত করেছে তাদের জনগণের প্রতি দায়িত্ব থেকে আপনাদের সংসদে যাওয়া উচিত। মুখে গণতন্ত্রের কথা বলবেন আর আপনার গণতন্ত্রের জন্য যে মাধ্যমে যে জনগণ আপনাকে ভোট দিল তার প্রতি আপনাদের কোনো শ্রদ্ধা নেই, দায়বদ্ধতা নেই। বর্তমান পরিস্থিতিতে নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সভা সমাবেশ থেকে বেরিয়ে রাজপথে নেমেই আন্দোলন সফল করতে হবে। দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, সংগঠন শক্তিশালী করতে পারলেই বিজয় সুনিশ্চিত হবে। আমি মনে করছি আজকে দেশের যা অগ্রভাগ অগ্রসেনানি তারা আজকে তাদের সামনে এই কথাগুলো বলা প্রয়োজন। চিন্তা ভাবনা করতে হবে যে আজকে আমরা আমাদের সংগঠনকে কীভাবে শক্তিশালী করতে পারি, যা বর্তমান বিশ্বের রাজনৈতিক প্রেক্ষাপটে লড়াই করতে পারি। পবিত্র মাহে রমজানে অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে। মন্ত্রী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রমজানে অফিস শুরু হবে সকাল 9টায়, শেষ হবে 3:30। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রী পরিষদ বিভাগের সিনিয়র সচিব ডক্টর শামসুল আরিফিন। তিনি আরও জানান, রমজান মাসে এই অফিসগুলোতে বেলা 1:15 থেকে 1:30 পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। আজ ভয়াল 29 এপ্রিল। 1991 সালের এদিনে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস আঘাত হেনেছিল টেকনাফ থেকে চট্টগ্রাম নোয়াখালী উপকূল বরাবর। ঘণ্টায় 250 কিলোমিটার বেগে ঝড় ও 25 ফুট উঁচু জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল উপকূলীয় জনপদ। 1.5 লাখ মানুষের মৃত্যু হয়েছিল সে দুর্যোগে। 400 কিলোমিটার উপকূল জুড়ে প্রতিরক্ষা বাঁধ এখন পুরোপুরি সুরক্ষিত না হওয়ায় আতঙ্কে থাকেন উপকূলবাসী। রাজনৈতিক হস্তক্ষেপ ও প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণেই ব্যাংকিং খাতে অস্থিরতা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। রোববার রাজধানীতে বিআইডিএস আয়োজিত বিভিন্ন খাতের অবস্থান নিয়ে সেমিনারে একথা বলেন তিনি। বক্তারা বলেন, অর্থের অপচয় রোধে গুরুত্ব বুঝে প্রকল্প নিতে হবে। দাপ্তরিক তথ্যের সাথে মাঠ পর্যায়ে সত্যতা না থাকলে সব খাতে পিছিয়ে পড়বে বলেও মনে করেন তারা। ডিফিকাল্টিজ আছে, যেগুলো পলিটিক্যাল ইকোনমি বা ডিফিকাল্টিজ অফ পলিটিক্যাল ইকোনমি আমার যা মনে হয়, এতগুলো স্টেট সেক্টর ব্যাংকস বা 50 বছরের কাছাকাছি সময় ধরে আছে এবং নানাভাবে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে, এটাকে আনট্যাঙ্গেল করা এবং এটাকে ডিল করা বোধহয় খুব ডিফিকাল্ট হয়ে যাবে।
স্টার সানডেতে গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলার পরিপ্রেক্ষিতে বোরকা নিকাব সহ নারীদের মুখ ঢেকে রাখা এমন সব পোশাক পরা নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা। নিরাপত্তার জন্য দেশটির প্রেসিডেন্ট মাইত্রীপালা সিরিসেনা রোববার বিশেষ ক্ষমতা বলে এই নির্দেশিকা জারি করেন। আজ সোমবার থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে বলে জানানো হয়েছে। নতুন এই নিষেধাজ্ঞার কারণে দেশটির মুসলিম নারীরা এখন থেকে আর বোরকা নিকাব বা মুখ ঢেকে রাখার পোশাক পরে বাইরে বেরোতে পারবেন না, তবে মাথায় ওড়না বা হিজাব পরতে পারবেন। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। দলীয় পদবি হারানোর ভয়ে ফখরুল ইসলাম শপথ নিচ্ছেন না বললেন মাহবুবুল আলম হানিফ। নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান ফখরুলের। রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ব্যাংকিং খাতে অস্থিরতা বললেন পরিকল্পনা মন্ত্রী। এবং বোমা হামলাকে কেন্দ্র করে বোরকা নিষিদ্ধ করল শ্রীলঙ্কান সরকার। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।